¿Qué? ¿Qué? তুমি আবার এসেছো? তোমার সঙ্গে অনেকদিন দেখা হয়নি, তাই একবার দেখা করতে এলাম। শুনলাম সাহেব নাকি কলকাতায় গেছে। তোমার সাহস তো বড় কম নয়। সাহস আমার চিরকালই একটু বেশি, তারপর পেটে দুপাত্তার পড়লে। তুমি ভালোই ভালোই যাবে, না আমায় অন্য পথ দেখতে হবে? চড়ছো কেন, চড়ছো কেন? তুমি মারি বড্ড বেরোস, সাহেব তা জানতে পারছে না। আর সাহেবের কথা ছেড়ে দাও, সাহেবের কথা ছেড়ে দাও, ছেড়ে তুমি নবাব জাদের ঘরে সুখে স্বচ্ছন্দে আর চলে এলে কিনা এই অকর্মণ্যের সঙ্গে। আমি না একটু একটু তাড়ি খাই, আর তোমার সাহেব সে যে গেজুরেদের সঙ্গে আড্ডায় বসে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, নইলে দা দিয়ে টুকরো টুকরো করে কেটে ফেলবো। একটু বেশি সুখীপনা হচ্ছে নাকি? বলি টাকা করে তো সব ফুরিয়েছে, এখন গয়নায় হাত পড়েছে। সব টের পাই আমি, সব টের পাই। বন্ধক রেখে যে তোমায় টাকা ধার দিয়েছে না, সে আমার এক গেলে সে ইয়ার গো। কিন্তু বলছি কি, যে কলসির জল ফুটলে আর কতদিন চলবে? কতদিন চলবে? এরপর যে উপোস করে মরতে হবে। আর তোর এই ফিরিং সাহেব একদিন কলা দেখে ফুস হয়ে যাবে। আমার কথাটা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো। খুব রেগে গেছো না? কি করবো বলো, বড্ড দেরি হয়ে গেল। তো শোনো, ভোলামারা বলছে কি যে কবি গান শিখতে গেলে লেখা পড়া শিখতে হবে, সাধনা করতে হবে, ও সব কবিয়ালের এক কথা। ঠিক আছে, আমি নিজেই দল করবো, কিনে পারবো না? তুমি তো বলেছো আমি চেষ্টা করলে পারবো। নিরু, কবি গানের দল করবে, কবিয়াল হবে, লজ্জা করে না তোমার? তুমি পুরুষ, সংসার চালাবার ক্ষমতা নেই যার, মুখে বড় বড় কথা বলে সে কি করে? তোমাকে নিয়ে আমি ঘর বানবো, তোমায় রানী করে রাখবো। কি জন্যে তুমি আমাকে লোভ দেখিয়ে এখানে নিয়ে এলে? কি হয়েছে? বামন হয়ে তুমি আকাশের চাঁদ ধরতে গেছো, আমারও বোকাম, তোমার কথা বিশ্বাস করেছি। লোকে আজ আমাকে বিদ্রুপ করছে, দুমুটো অন্যের জুড়ে আমার গয়নাগুলো একে একে চলে যাচ্ছে, কোনো সঙ্গতি নেই তোমার। তুমি অপদার্থ, তুমি তুমি স্বার্থপর। আমি ভুল বলেছি, তুমি আমায় ক্ষমা করো।
না তুমি সত্যি কথা বলছো। না না আমি সত্যি বলিনি, ও আমার মনের কথা নয়, তুমি বিশ্বাস করো। কই আমার দিকে চাও, দেখি 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 তুমি কাঁদছো। দেখো আমি তোমাকে কবি গানের দল করতেই হবে, আমি দেব টাকা যত লাগে। তুমি না একদিন আমায় বলেছিলে আমার সামনে কাঁদবে না, হাসো হাসো হাসো।